জায়গা আসবে। আমরা এখন প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করব। আমি যাচ্ছি আমার সাথে আমাদের আরো আমাদের মিটন বাইশ জাকির এবং আমাদের জয়, আমরা চার পাঁচজন ওনার কাছে যাবো। উনি আমাদেরকে লিখিত দিবে, লিখিত দেওয়ার পরে এসে আমরা তোমাদেরকে এটা দেখাবো। এই সময়টুকু তোমরা একটু অপেক্ষা করো, এখানে স্লোগান দিয়ে নিজেদের কষ্ট দিয়ে লাভ নাই। আমরা ওনার কাছ থেকে লিখিত কাগজ নিয়ে আসতেছি, একটু ধৈর্য ধরো। ওনার উনি এক জায়গায় অবস্থান করছেন, আমরা ওইখানে গিয়ে ওনার কাছ থেকে লিখিত নিয়ে আমরা তোমাদের দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ। দর্শকরা, আমরা সরাসরি যুক্ত রয়েছি এই মুহূর্তে আধুনিক টিভি ফেসবুক পেজ থেকে কিশোরীমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে। কিছুক্ষণের মধ্যেই পদত্যাগ করতে পারেন প্রধান শিক্ষক। আমরা সরাসরি যুক্ত রয়েছি এই মুহূর্তে, যারা ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যুক্ত থাকার জন্য। বলতামনি দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত রয়েছি এবং জানতে পেরেছি হয়তোবা কিছুক্ষণের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান শিক্ষক সহ যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, আমাদের ফেসবুক পেজে রয়েছেন, আধুনিক টিভি ফেসবুক পেজে রয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যারা আমার সাথে রয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং কিছুক্ষণের মধ্যে পদত্যাগ করতে পারেন প্রধান শিক্ষক। যতটুকু আমাদেরকে জানানো হয়েছে যারা এই মুহূর্তে আমাদের আধুনিক টিভি ফেসবুক পেজে রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পদত্যাগ করতে যাচ্ছেন অনেকে কমেন্ট করেছেন, যারা আমার সাথে রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন কাউন্সিলর রয়েছেন এবং এই মুহূর্তে প্রধান শিক্ষকের সাথে দেখা করতে যাচ্ছেন। দর্শকরা, আমরা আধুনিক টিভি ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পত্র এলাকার এবং বিশেষ করে স্কুলের যারা অভিভাবক আছেন, স্কুল কমিটির যারা আছেন, কিশোরমহল বালিকা উচ্চ বিদ্যালয়ে যারা বিভিন্ন পদে দায়িত্বে রয়েছেন এবং আমাদের কাউন্সিলরও দেখা যাচ্ছে, এবং সব মিলিয়ে আপনাদের বলতে পারি, একটু আশ্বস্ত করতে পারি, পদত্যাগ করতে যাচ্ছেন এবং পদত্যাগ পত্রর সাক্ষ্য সম্ভবত নিয়ে আসা হবে। আমরা আসলে ফাইনাল আপনাদেরকে জানাতে পারবো, ওনারা যখন চলে আসবেন তখন কিন্তু আবারও আমরা লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে ফাইনাল যে কি হয়েছে এবং প্রধান শিক্ষক তিনি পদত্যাগ করেছেন কিনা না, এবং যতটুকু আমরা জানতে পেরেছি উনি পদত্যাগ করতে যাচ্ছেন এবং সবাই যাচ্ছেন পদত্যাগ তিনি করবেন সেটাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যে আমরা সেই ফাইনাল খবরটি আপনাদেরকে জানাতে পারবো। যারা এই মুহূর্তে আমাদের আধুনিক টিভি ফেসবুক পেজে রয়েছেন,
সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং প্রধান শিক্ষক তিনি পদত্যাগ করতে যাচ্ছেন, আমরা যোগ জানতে পেরেছি। গৌরা ঘোষ তিনি পদত্যাগ করতে যাচ্ছেন এবং সর্বশেষ পদত্যাগের হওয়ার পরে আমরা আবারও আপনাদেরকে লাইভে এসে আপনাদেরকে আপডেটগুলো আমরা জানাতে পারব। আমাদের সর্বশেষ কি হয়েছে একটু আপনি আমাদেরকে জানাতেন। আমাদের যে স্কুলের প্রধান শিক্ষক তিনি অনেক চেষ্টা করছে এই স্কুলে থাকার জন্য, মানে অনেক চেষ্টা করছে, মরণ মানে চেষ্টা করছে, মরণপ্রাণ চেষ্টা করছে তাই স্কুলে থাকার জন্য। কিন্তু স্কুল স্কুলের যে গার্জিয়ান আছে বা ছাত্রছাত্রীরা আছে তারা সর্বসম্মতিতে তাই না আজকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আপনারা কতটুকু শিওর হয়েছেন যে আজকে পদত্যাগ করবেন তিনি? না, আজকে আজকে এখানে এলাকার জনপ্রতিনিধি সহ এলাকার আশেপাশে যায় যত ময় মুরব্বী সবর মতামত বা সবর মতামতের ভিত্তিতে থানার সাথে আলাপ আলোচনা করার মাধ্যমে তাই বর্তমানে চিকিৎসাধীন আছেন, চিকিৎসাধীন আছেন, তখন ওই বর্তমানে তিনি চিকিৎসাধীন হাসপাতালে আছেন, ছুটির জন্য দরখাস্ত করছেন। কিন্তু সব কিছু মিলিয়া সবর মতামত হলো যে তান দিয়ে আর রাখা যাবে না, কারণ তিনি থাকতে দলীয় আমি এলাকার, আমার নাম মোহাম্মদ মঞ্জু, তিনি তিনি স্কুল জি তিনি স্কুলটারে দলীয়, মানে যে স্কুলটারে তাই দলীয়ভাবে তাই একটা জাতীয় শিক্ষক না হই একটা দলীয় শিক্ষক হিসাবে এই স্কুলে আসিল। এবং আরেকজন রয়েছেন আমাদের এই স্কুলের সদস্য রয়েছেন, সর্বশেষ কি হয়েছে এটা আপনি আমাদের জানাতেন। বিসমিল্লাহির রহমান রহিম। আমরা যেখানে আধুনিক টিভির মাধ্যমে অনেক কিছু জানতে পারি। আজকে আমাদের দীর্ঘ তিন চার দিন থেকে এডুকেশন স্কুলে আন্দোলন চলতেছে যে মাস্টার অপারেশনের দাবিতে। তো আজকে আমরা যে মিটিংয়ে একটা আলোচনা হয়েছে যে এখানে তো স্কুলে একজন প্রশাসক নিয়োগ হয়েছে, আর আমাদের যে হেড স্যার যার জন্য আমাদের ছাত্রীরা আমাদের মেয়েরা যে আন্দোলন করতেছে তাদের যে দাবি শুধু এই হেড স্যারকে পদত্যাগের জন্য। তো উনি নিজে বলেছেন আজকে আমরা মিটিংয়ে এটা একটা কাগজ এসেছে, উনি নিজে স্বেচ্ছায় পদত্যাগ করবেন, পদত্যাগ করার জন্য আমরা কমিটির পক্ষ থেকে যে উনি যে বলেছেন যে বহিরাগতের কারণে চাইন স্কুল থেকে পদত্যাগ করার জন্য, কিন্তু এটা ঠিক না। এটা আমরা এখানে গার্জেন 16-17 গার্জেন সকল আছি আমরা বা কমিটির সদস্য আছি, উনি যেটা বলেছেন যে বহিরাগত এইটা একটা এই কথার জন্য আমরা স্যারকে একজন মাস্টার উনি খুব রেসপেক্ট উনি আমরা রেসপেক্ট করি, কিন্তু উনি যে বলেছেন যে বহিরাগত এটা জন্য আমরা এই কমিটির পক্ষ থেকে নিন্দা জানাই। আজকে উনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন, কিছুক্ষণ পরে উনি আমাদের কমিটির লোক গেছে ওনার স্বাক্ষর আনার জন্য, পদত্যাগপত্র জমা নিবে, জমা দিয়ে তাই উনি সই করে জমা দিবেন, এসে বাদে আমরা এখানে ছাত্রীদের যে আশ্বাস দেওয়া হবে পদত্যাগের জন্য। আর এর আগে আমাদের ব্রিফিং দিয়েছেন আমাদের মহানগর বিএনপির সাধারণ সম্পাদক গেমদা হোসেন ভাই, তিনি এর আগে কিছু বক্তব্য দিয়েছেন। আর আমরা যে আজকের যে আন্দোলন কিছু যারা রাজপথে ছিল না কোনো আন্দোলনে ছিল না, আজকে দেখেছি আমরা যে কিশোরগঞ্জ ছিল যে আওয়ামী লীগের এজেন্ট কিছু এই স্কুলে দেখা গেছে, এরা বিগত দিন আন্দোলনে ছিল না। যেমন আমার এই সতম্বর ওয়ার্ডের অনেক ছিল এরা কিন্তু আন্দোলনে ছিল না, কিন্তু আজকে কিশোরগঞ্জ স্কুলের যে কমিটির যারা আওয়ামী লীগের এজেন্ট দুই একজনকে দেখা গেছে। আমরা মহানগর বিএনপি ও সিনিয়র নেতৃবৃন্দ একটা পরিষ্কার ভাষা বলতে চাই যে আপনারা যে যারা বিগত দিন আন্দোলন ছিল না এরা এখন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দালাল হিসাবে গিয়া এখানে অংশগ্রহণ করতেছে, এইটা থেকে এদেরকে পরিহার করবেন। আমরা এই যারা রাজপথে ছিল না রাজপথে ছিল সেগি নেতা এরা যায় মূল্যায়ন দেখতে চাই, আর আওয়ামী লীগের এজেন্ট যারা বাস্তব করতে চাই এরা এরা যে আমরা দেখা মাত্র এদেরকে যেন এই দল স্থান দেওয়া না হয় এর প্রতিবাদ জানাই। ধন্যবাদ আমার আধুনিক শিবির সাংবাদিক ভাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা যখন জানতে পেরেছি তিনি পদত্যাগ করতে যাচ্ছেন, অত্র এলাকার অত্র স্কুলের প্রধান শিক্ষক কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের তিনি পদত্যাগ করতে যাচ্ছেন এবং আমরা যখন জানতে পেরেছি অথবা কিছুক্ষণের মধ্যে সেই তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করবেন এবং সেটি আপনাদেরকে জানাতে পারবো। এবং এই মুহূর্তে কিছুটা নীরব রয়েছে, যোগ
আশ্বস্ত করেছেন। আমরা যতটুকু দেখতে পেরেছি এবং আপনারা আমাদের ফেসবুক পেজে দেখেছেন যে আজকে একটা সিদ্ধান্ত যাচ্ছে, অর্থাৎ গৌরব ঘোষ তিনি পদত্যাগ করবেন, আমরা যতটুকু জানতে পেরেছি। এখন পর্যন্ত পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন নাই, স্বাক্ষরের হওয়ার পরেই আমরা সেটি আপনাদেরকে জানাতে আমরা সক্ষম হব। যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আজকে যারা আমাদের ফেসবুক পেজে রয়েছেন এবং কিছুটা শান্ত থাকার জন্য তাদেরকে বলা হয়েছে, ছাত্রীদেরকে, এবং তারা অনেকটা শান্ত রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তোবা সেই কাঙ্ক্ষিত আমাদের যে আমরা যতগুলো আমরা জানতে পেরেছি যে সিদ্ধান্ত আসতে পারে, অর্থাৎ তিনি যখন পদত্যাগ পত্রে স্বাক্ষর করবেন তখনই ছাত্রীরা তাদের আন্দোলন শেষ করবে আমরা যখন জানতে পেরেছি। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় ছাত্রীরা এখন পর্যন্ত তারা নীরব রয়েছেন, এবং সকালে কিছুটা তারা আন্দোলন শুরু করতে চেয়েছিলেন, সেই সময় তাদেরকে বলা হয়েছিল, এক ঘন্টা সময় দেওয়া হয়েছিল, এবং সেই এক ঘন্টার পরে, এক ঘন্টা কিছু পরে অভিভাবকরা এবং যারা এই স্কুলের দায়িত্বে রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে গৌরব ঘোষ তিনি পদত্যাগ করতে যাচ্ছেন।